আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন সিটি অ্যালাইন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সেলিনাস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর এই দোয়াই থাকলো, সবসময় এই দোয়া করি দেশে বিদেশে যারা যে যেভাবে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ আমি একটু অ্যালাইনের দিকে যখন যাচ্ছিলাম বিকালকের দিক, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ মরুভূমির দেশ মানে সবারই দেখার ইচ্ছা হয় বালির মধ্যে কীভাবে গাছপালাগুলো এত সুন্দরভাবে দেখা যায়। গরম বলেন শীত বলেন সব সময় গাছগুলো এভাবেই গ্রিন থাকে, সুন্দর থাকে। আর নিচে তো পরিষ্কার করার জন্য কত ধরনের গাড়ি আছে, কতজনের ধরনের লুক লাগানো আছে, সেটা তো আমি শেয়ার করেছি মাঝে মধ্যে, আপনারা দেখেছেন, ইনশাল্লাহ আরও দেখতে পাবেন। আসলে এটা খুবই অবিশ্বাস্য লাগে যে বালির মধ্যে কীভাবে আবার মানে গাছগুলো এত সুন্দর হয়। আসলে পানির লাইন আছে সবসময় এই গাছের গুড়ির মধ্যে, এখানে তারা বৃষ্টির জন্য অপেক্ষা করে না, আগে তো কখনো বৃষ্টি হতোই না, এখন তো হয় বৃষ্টি। যাই হোক, খুব সুন্দর মানে একটা দেশ যার বেড়ানোর শখ আছে, আল্লাহ ওসিয়ত দিয়েছেন আসবেন দেখে যাবেন। যাই হোক, আমি যখন অনলাইনের ভিতরে যাচ্ছিলাম অনলাইন মল আমার সামনে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি তো কোন সিগনালে ছিলাম। যাই হোক, আসার সময় মাগরিবের টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করে আমি যখন আসব তখন এখানে আমাদের একটা দেশি দোকান আছে, চটপটির দোকান, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে ফুচকা, পানিপুরি যেটা বলে আমরা এখানে সবাই পানিপুরি বলে থাকি, এটার দোকান ছিল সামনে, তখন তো মানে আনতেই হবে, কারণ স্বাভাবিক আমাদের দেশি কোনো জিনিস পেলে আমরা খুবই আগ্রহ করে এটা কিনে থাকি। আর এগুলো দেখাতে পেরে মানে আমার খুবই ভালো লাগতেছে, আর দেশি লোকের সংস্পর্শ যেখানে আছে, দেশি লোক যেখানে আছে, আসলে এখানে যেতে এখানে কথা বলতে গেলেই তো কথা বলি, খুব ভালো লাগে। যাই হোক, বাচ্চাদের জন্য একটু ইয়ে নিয়ে আসলাম, ফুচকা নিয়ে আসলাম, একটু বিরিয়ানি নিয়ে আসলাম, বাচ্চারা একটু পছন্দ করে তাই এদের জন্য নিয়ে আসলাম, কারণ এখন রাতের বেলা আমরা তো বিরিয়ানি খাবো না, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা ব্রাউন সবুজ বলে এখানে এগুলোই খাবো। আর আমি ভেজিটেবল একটু রান্না করব, মাছ রান্না করব। যাই হোক, বাচ্চারা তো এগুলো পেয়ে বহুত খুশি হলো। আসলে আমার তেমন একটা ভালো লাগে না বাজারের জিনিসগুলো, এত টেস্টি না। আসলে আমরা গরুয়ে বানালে আসলে এর টেস্টটা মানে একটু আলাদাই হয়। যাই হোক, একটু ভেজিটেবল নিয়ে এসেছিলাম পাশের, আসার সময় পাশের দোকান থেকে, এগুলো এত বেশি না, আমি যখন দোকানে পাশের দোকান থেকে আনি তো প্রয়োজনীয়ই নিয়ে আসি একটু একটু করে, কারণ জানেন তো বড় মার্কেটে গেলে এক ধরনের, আর পাশের দোকানেগুলো একটু এক্সপেন্সিভও থাকে। যাই হোক, যা পেলাম ওগুলোই নিয়ে আসলাম, একটু ফ্রুট আনলাম, ভেজিটেবল আনলাম, প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে ঘরে লাগবে, সবুজ ব্রেড দুধ এইগুলোই নিয়ে এসেছিলাম, অর্ধেক রেখে দিয়েছি, আমি সামনে যেগুলো খাবো আমরা সামনে রেখে দিয়েছি, আর এগুলো আমি ফ্রিজে রাখবো। তাই একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে এখানে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছু না পাওয়া যায় না, বড় যখন মলে আমরা যাই এত কিছু পাওয়া যায় যে কল্পনাও করা যায় না। আমাদের দেশে মনে হয় মার্কেটে গেলে তো পাওয়া যাবে না, কিন্তু এখানে দেশে বিদেশের বিভিন্ন সব ধরনের জিনিস পাওয়া যায়, একেবারে লন্ডন আমেরিকা থেকে শুরু করে চীন জাপান যা যে কোনো দেশ, পুরো ওয়ার্ল্ডের জিনিস দুবাইতে পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। যাই হোক, বাচ্চাদেরকে একটু ফ্রুট কেটে দিলাম, ওরা তো হাত লাগিয়ে খাবে না, খাবো খাবো করে আর খায় না, তাই নিজেই কাটলাম, কারণ আমাকে একটু রান্না করতে হবে, ওদের তো খাবার নিয়ে এসেছি, অসুবিধা নাই। মুরগিটা আমি রান্না করবো নর্মালভাবেই, পাতাকপি দিয়ে নর্মালভাবে, আমি তেলেও কমিয়ে দিব, মোটামুটি একটু দিব, কারণ এটা বাচ্চারাও খাবে। আমি কখনো যখন আমার জন্য শুধু বানাই তখন কখনো আমি বিলকুল তেলই দিই না, একবারে সিদ্ধ করে লবণের মতো দিয়ে শুধু বানাই, আর যখন সবাই ফ্যামিলি সবার জন্য বানাবো তখন নর্মালি একটু তেল দেই, মশলা যায় মানে ধনিয়ার পাউডার, গরম মশলা, তারপরে হলুদ মরিচ, যেগুলো নর্মালি আমরা মুরগির মধ্যে দিয়ে থাকি, স্পেশাল কিছু না, এগুলোই মোটামুটিভাবে দিই 4 চামচে 1-1 চামচ করে, যেহেতু এই মুরগিটা একটু বড় ছিল তাই এখানে মানে ফুল 1-1 চামচ ভরে ভরে আমি দিয়েছি। মোটামুটি মরিচও দিয়েছি স্বাদ করার জন্য, তার ধনিয়া পাতা দেবো পরে,
আর মাছও আমি এভাবে ফ্রাই করেছি, যেভাবে পেঁয়াজের সাথে মানে আদা রসুনের পেস্ট দিয়ে বুনে ভালো করে, হলুদ মরিচ যেগুলো দেওয়া যায় স্বাভাবিক তরকারিতে মাছের, এগুলোই দেওয়া আর কিছু না। আর ধনিয়ার পাউডার দিয়েছি, আর কিছু দেই নাই। আর শুকনা করে মাছ ফ্রাই করেছি। এটা আসলে আমাদের খুবই প্রিয়, মানে মাছ, যে কোনো ধরনের মাছই আমাদের খুবই প্রিয়, আমার আর আমার হাজব্যান্ডের। আমার তরকারিটা হয়ে গেছে, তাহলে আজকের মতো বিদায় নেব ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি কেমন লাগলো। আপনাদের মতামত পেলে আসলে আরও উৎসাহিত হব, আর এত ব্যস্ততার মাঝে যখন দেখাচ্ছি আসলে আপনাদের মতামতটা খুবই জরুরি। আর ভালো হলে লাইক দেবেন। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন যার যার করে, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিদেশের মাটিতে সবাইকে নিয়ে ভালো থাকি আর সুস্থ হয়ে দেশে ফিরে যাই সবার কাছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।